হ্যালো ফ্রেন্ডস আদাব আমি আর কে বসর রতন আমাদের তাঁতের শাড়ি থেকে আজকে আপনি দেখবো সিল্কের সিল্ক জাম সিল্কের জাম তুনিরপুর পুরো একটা হাতে কাজ করা আপনার পাটটা হবে হাতে কাজ করা আর পুরো ভরিটা হবে এক কালারের মধ্যে আর ফ্রেন্ডস যে কালারটা দেখতে পাচ্ছেন কালারটা হচ্ছে আপনার লাইট সি গ্রিন কালার আর বড়িটা বড়িটা হবে এক কালারের মধ্যে আর আসলটা হবে আপনি পুরোটাই মিনা কাজ করা এবং হাতে কাজ করা একদম আনকমনসারি এবার নতুন কালেকশন ঈদের কালেকশন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন এখানে সাবস্ক্রাইব করে নেবেন হ্যাঁ ফ্রেন্স এটার আপনি বইটা এখন দেখা উপরে বড়িটা দেখতে পাচ্ছেন এটা এটা হচ্ছে বইটি পুরোটা বড়ি হবে এরকম এক কালারের মধ্যে আর উপরের পার্টটা হবে আপনি এরকম মিনা কাজ করা পুরোটাই একদম সিল্ক সিল্কের শাড়িটার দাম পড়বে আপনি চোদ্দোশো পঞ্চাশ টাকা পুরোটা বইডি হবে এরকম একদম প্লেন প্লেনের মধ্যে এরকম নিজের পাটটা হবে ফ্রেন্স এরকম এটা আসলটা হবে এরকম পিটানো পুরোটা পিটানো কাজ করা এবং কি হাতে কাজ করা নকশা পুরোটাই একদম গর্জেস কাজ করা এবং কি আপনি মিনা কাজ করা তিন কালারে মিনা দেওয়া আছে আপনি বিস্কুট কালার হবে আর পেস্ট হালকা পেস্ট আর লানি গোলাপ দিয়ে ম্যাচিং করা পুরোটা এরকম আসলটা হবে এরকম কাজ করা ফ্রেন্স শাড়ি নিতে পারেন আনন্দ তাতে শাড়ি থেকে আমাদের আমাদের ঠিকানা আছে চন্ড্রী পাত্রাল তেল দর টাঙ্গাইল মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি ওয়ান থ্রি এইট ফোর ওয়ান থ্রি আর আমাদের সাধারণত পাইকারি রেট হয় আমাদের এই শোরুম থেকে পাইকারি সেল হয় আপনার যদি দোকান থাকে পাইকারি নিতে পারেন আমাদের আমাদের তাঁতের শাড়ি থেকে ফ্রেন্ডস এটার দাম পড়বে আপনার চোদ্দোশো পঞ্চাশ টাকা ফ্রেন্স এটার মধ্যে আরও কয়েকটা কালার আছে আপনাদের কালার দেখাবো ফ্রেন্ডস আরেকটা কালার দেখতে পাচ্ছেন কালারটা হচ্ছে আপনার রানি গোলাপ ডিপ ডিপ রানিগুলো কালারটা খুব নাইস কাপ বা খুব সোয়েজেবুল কালার সাইডের কালারটা ইয়াংদের পড়লে খুব ভালো লাগবে আপনি নিতে পারেন আমজাদাতের শাড়ি থেকে এটা দাম পড়বে আপনার চোদ্দোশো পঞ্চাশ টাকা পুরো এটা হচ্ছে আপনার এক কালারের মধ্যে আপনার সিল্কের মধ্যে হবে পুরোটা এরকম পুরোটা এক কালার হবে আর পাটটা হবে আর এরকম পিটানো পা পারের মধ্যে আপনি তিন কালারের নকশা দেওয়া কাজ করা পুরোটা পিটানো কাজ করা আবার পায়ের নুপুরেতে বা ইয়েতে কোনো কিছু বাঁধার সম্ভাবনা নেই নিতে পারেন আমজাত তাদের শাড়ি থেকে এটা হচ্ছে আসলটা আসলটা একদম পুরোটা গর্জাস কাজ করা আসলটাতে আপনার তিন কালারের মিলে আপনার বিস্কিট কালার আর অল্প আপনার হলুদ আর অল্প ব্লু দিয়ে কাজ করা মেশিনটা মেশিনটা খুব সুন্দর আর উপরের পাটটা হবে এরকম উপরে দুদিকে পাট্টা একই ফ্রেন্স চালিয়ে নিতে পারেন আমাদের তাদের সাইড থেকে একদম নতুন কালেকশন আর আমাদের এই ভিডিওটা ভিডিওটা কেমন লাগলো আমাদেরকে কমেন্ট করবেন কারণ আমাদের এই চ্যানেলটিতে প্রতিদিন নতুন নতুন ভিডিও আপলোড করা হয় আপনাদের দেখার সুবিধাতে এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন কারণ সামনে যেহেতু ঈদের সিজন ঈদের কালেকশন আমাদের এই স্যালেনটিতে দেখতে পারবেন ঙ্গালের শাড়ি আমাদের মেন হচ্ছে পাইকারি সেল আপনার আমাদের রেটটা হয় পাইকারি আপনি আমাদের কাছ থেকে নিতে পারেন পাইকারি যদি আপনার দোকান থাকে তাহলে আমাদের এখান থেকে পাইকারি নিতে পারেন বা এক পিস চাইলে এক পিস চাইলে এক পিস দেওয়া যাবে ফ্রেন্ডস এটার মধ্যে আরও ফ্রেন্ডস আর একটা কালার দেখতে পাচ্ছেন কার্ডটা হচ্ছে একদম ব্ল্যাক একদম ব্ল্যাক কালার কার্টটা পুরোটাই বইটা হবে আপনার এক কালারের মধ্যে ব্ল্যাক এর মধ্যে আর পাড়টা হবে আপনার বিস্কিট রানি গ্লাভ আর পেস্ট দিয়ে কাজ করা আর পুরো আসলটাও হবে আপনার গরজাস কাজ করা আসলটার মধ্যে আপনার পেস্ট বিস্কিট আর হলো রানি গ্লাভ দিয়ে আপনার পুরোটাই মিনা করা মিনা করা কাস একদম নিখুঁত কাজ একদম পিটানো কাজ আপনি চালিয়ে নিতে পারেন আমাদের তাতে সাইড থেকে এটার দাম পড়বে আপনার চোদ্দোশো পঞ্চাশ টাকা আমাদের তাদের শাড়ি থেকে আমাদের এটা রেটটা পড়বে আপনার চোদ্দোশো পঞ্চাশ টাকা ফ্রেন্স এই পুরোটা এক কালার হবে ফ্রেন্স দেখতে পাচ্ছেন এটা একদম হাফ সিল্কের উপর পুরোটা এক কালারের উপর আর উপরের পাটটা হবে এরকম পিটানো একদম পিটানো কাজ করা গিজানো কাজ করা আপনি নুপুরে বা কোনো বা বাজার কোনো সম্ভাবনা নয় আর আমাদের স্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন এখানে সাবস্ক্রাইব করে নেবেন কারণ আমাদের এই স্যানেলটিতে নতুন নতুন ভিডিও আপলোড করা হয় আপনার দেখার সুবিধা থাকে স্যালেনটি সাবস্ক্রাইব করে নেবেন ফ্রেন্স এটার মধ্যে আরেকটা লাস্ট কালার আছে কালারটা দেখাবো আপনাদেরকে আর এটার পাটটা দেখছেন একদম পিটানো দেখেন এরকম পুরোটাই পিটানো হবে লতার মতো কাজ এরকম নিতে থেকে আর আরেকটা কালার হলুদ কালারের মধ্যে খুব সুন্দর কালার ফ্রেন্ডস আরেকটা কালার দেখতে পাচ্ছেন কালারটা হচ্ছে একদম টকটকা সিঁদুর লাল পুরো বইটা হবে এক কালার সিঁদুর লালের মধ্যে আর পাটটা হবে আপনি এরকম পিটানো কাজ করা পাড়ের মধ্যে এরকম পুরোটাই নকশা করা কাজ করবে ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন এটা পুরোটাই এরকম পার হবে আর আসলটা হবে আপনার এটা আসলটা হবে আপনার গিজানো কাজ করা এবং মিনা কাজ করা তিন কালারে মিলা বিস্কুট কালার আর আপনি হলুদ আর আপনার ব্লু কালার দিয়ে ম্যাচিং কাজ করা কালারটা খুব আনকমন চয়েসেবল কালার নিতে পারেন আমাদের তাঁতের সাইজ থেকে এটার দাম পড়বে আপনার চোদ্দোশো পঞ্চাশ টাকা পরেটাই আপনি এক কালার হবে আর উপরে পাটটা হবে এরকম মিনা কাজ করা ফ্রেন্ডস চাই নিতে পারেন আমাদের তাঁতের সাইজ থেকে ফ্রেন্ডস এটার মধ্যে আরও তিনটা কালার হবে কালারটা কালারটা আপনাদেরকে দেখাবো আর আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করে নেবেন আমাদের এই চ্যানেলটিতে প্রতিদিন নতুন নতুন ভিডিও আপলোড করা হয় আপনাদের দেখার সুবিধার্থে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন ভিডিওটি কেমন লাগলো ধৈর্য সহকারে ভিডিওটা পুরো চারটা কালার দেখতে পাচ্ছেন কাটা হচ্ছে আপনার একদম কাঁচা হলুদের মধ্যে একদম গায়ে হলুদের জন্য খুব আনকমন একটা শাড়ি কালেকশন আপনি এই সাইডে নিতে পারেন গায়ে হলুদের জন্য বা কোনো বিয়ে বিয়ের বিয়ে গায়ে হলুদে পরার মতো একটা শাড়ি পুরোপুরিটা হবে আপনার হলুদের মধ্যে এক কালার আর পাটটা হবে নিচের পাটটা হবে আপনি এরকম পিটানো নকশা কাজ করা আপনি লতার কাজ করা পুরোটাই আর উপরের পাটটা হবে একই লতার কাজ করা পুরোটা এরকম লতা লতা কাজ করা হবে পুরো বডিটা হবে এক কালার আর আসল আসলটা হবে আপনার এই তিন কালারের মিনা দিয়ে কাজ করা আপনি বিস্কিট রানিগুলো আর পেস্টের কাজ করা এটা হচ্ছে আচল আসলটা একদম গর্জেস কাজ করা ফ্রেন্স চাইলে নিতে পারেন আমাদের তাতে শাড়ি থেকে এটা রেট পড়বে আপনার চোদ্দোশো পঞ্চাশ টাকা চাইলে নিতে পারেন আমাদের তাতে শাড়ি থেকে আর আমাদের রেটটা হয় পাইকারি আমাদের সিল্কের উপরে এটা শাড়িটা আমাদের রেটটা পাইকারি আর আমাদের যদি দোকান থাকে আপনাদের আমাদের এখান থেকে নিতে পারেন পাইকারি আর আমাদের দামটাও পরে পাইকারি আর আমাদের ভিডিওটা কেমন লাগলো আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন বা লাইক দিবেন আর আপনাদের যদি কোনো শাড়ির চয়েস হয় তাহলে আপনাদের স্ক্রিনশট দিয়ে যে কালারটা চয়েস হবে আমাদের ইনবক্সে বা হোয়াটসঅ্যাপ ইমুতে আপনার নাম ঠিকানা সহ পাঠালে হয়তো আপনাদের ঠিকানায় পৌঁছে দেওয়া সম্ভব হবে ফ্রেন্ডস আপনার আমাদের এই ভিডিওটা দর্শক দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ